হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের আইএস কন্ট্রাকচুয়াল 6 মান্থসের কোর্স সম্পর্কে বেশ কিছু কোয়েরি আমাকে ফেস করতে হয়। তার মানে অনেক স্টুডেন্ট আমাদের ভিডিওর কমেন্টে কিংবা হচ্ছে আমার কাছে সরাসরি টেক্সট করেন যে স্যার এই 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 কোশ্চেনগুলো আমাদের আছে। তো এই 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 কোশ্চেনগুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি আপনাদেরকে বলবো হচ্ছে আইএস কন্ট্রাকচুয়াল 6 মান্থসের যে কোর্সটি আছে সেটা আমরা কীভাবে করাই, বা এই কোর্সটা কী কোর্স এবং এই কোর্সটা কীভাবে করানো হয়। খুব ছোট একটা ভিডিও, যারা আমাদের কাছে এই কোর্সটি করতে যাচ্ছেন আশা করি তাদের জন্য বেশ হেল্পফুল হবে। যদিও আমরা আমাদের ওয়েবসাইটে এই কোর্স সম্পর্কিত সমস্ত কোয়েরি এবং কোয়েশ্চেনগুলো সহ তার অ্যান্সার দিয়ে দিয়েছি, কিন্তু অনেকেই হয়তো আমাদের ওয়েবসাইট পর্যন্ত ভিজিট করতে পারছেন না, এই কারণে ভিডিও আকারে আসলে এটা করা। যাদের কোর্স প্রমোশন ভালো লাগে না, অথবা যারা কোর্স প্রমোশন পছন্দ করেন না, অথবা যারা শুধুমাত্র আমার লেকচার শুনতে চান কিন্তু আমার কোনো ভিডিও প্রমোশন অথবা কোর্স প্রমোশন আপনি পছন্দ করছেন না, তারা চাইলে এই ভিডিওটি স্কিপ করতে পারেন। বাট যারা ইচ্ছে আছে আমার বা আমার প্রতিষ্ঠানে কোর্স করতে চান, তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তো আসুন আমরা শুরু করি। প্রথমত হচ্ছে আইএস কন্ট্রাকচুয়াল 6 মান্থস এই কোর্সটি কি কোর্স। আসলে আইএস কন্ট্রাকচুয়াল 6 মান্থস এই কোর্সটি হচ্ছে 0 লেভেল থেকে আইএলসে একটি নির্দিষ্ট স্কোরের টার্গেট নিয়ে করানো একটি কোর্স। আমরা সাধারণত যেই স্টুডেন্টরা একেবারেই বেসিক 0, তাদেরকে দিয়ে আমরা এই কোর্সটা শুরু করি এবং এই কোর্সটা টানা 6 মাস ক্লাস চলে। তবে এটা ভ্যারি করে, ধরেন যদি কোনো সরকারি বন্ধ বেশি পড়ে যায়, অথবা যদি কোনো ঈদের বা ওকেশনাল যদি ছুটি থাকে তখন এই কোর্সটা 6 মাসের স্থানে 7 মাস বা 8 মাস লাগতে পারে। আবার অনেক সময় স্টুডেন্ট যদি 6 মাসের কোর্সে যদি তার ইম্প্রুভমেন্ট না হয় তাহলে সেক্ষেত্রেও এই কোর্সটা লেন্দি হতে পারে। তো এই কোর্সের যে মূল অবকাঠামো সেটা একটু আমি আপনাদের সামনে ডিসক্রাইব করতে যাচ্ছি। এই কোর্সটি টোটাল হচ্ছে 5টি লেভেলে বিভক্ত। লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 এবং লেভেল 5। লেভেল 1 থেকে 3 পর্যন্ত এই 3টা লেভেল হচ্ছে মেনলি আমাদের বেসিক লেভেল। অর্থাৎ আমরা এই 3টা লেভেলে একটা স্টুডেন্টের একেবারে 0 লেভেল থেকে তার স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং, গ্রামার, প্রোনাউন্সিয়েশন, ভোকাবুলারি এই 7টা জায়গাতে আমরা কাজ করি। তার মধ্যে 3টা হচ্ছে পেরিফেরাল স্কিল আর 4টা হচ্ছে কোর স্কিল। এই 4টা কোর স্কিল হচ্ছে স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং, আর 3টা পেরিফেরাল স্কিল হচ্ছে ভোকাব, প্রোনাউন্সিয়েশন এবং গ্রামার। এই 3টা পেরিফেরাল এবং 4টা কোর স্কিল নিয়ে মূলত আমাদের এই কোর্সের বেসিক পার্ট সাজানো হয়েছে। বেসিক পার্টে আমরা অনেকগুলো ক্লাস নেই এবং অনেকগুলো প্র্যাকটিস করাই। এই ক্লাস এবং প্র্যাকটিস এগুলোর সমন্বয়ে মূলত আমাদের বেসিক পার্টটা চলে। এটা আমরা আনুমানিক যারা আমাদের কাছে 6 মাসের ফুল টাইম কোর্সটা করে অথবা পার্ট টাইম কোর্সটা করে তাদেরকে আমরা 3 থেকে 4 মাসের মধ্যে বেসিক পার্টটা শেষ করে ফেলি এবং এরপরে আমরা আইএস বা লেভেল 4, যেটা আমরা বলছি লেভেল 4, সেটা সরাসরি একটা আইএস কোর্স। এই আইএলসটা আমরা হচ্ছে বেসিক পার্টের পরে ধরি। এবং লেভেল 5 যে কোর্সটা আছে সেটা আসলে মেনলি কোর্সটা, সেটা হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট। অর্থাৎ লেভেল 1 থেকে লেভেল 3 পর্যন্ত বা লেভেল 1 থেকে লেভেল 4 পর্যন্ত এই টোটাল 4টা লেভেলে আপনি কতটুকু আপনার নিজের দক্ষতা অর্জন করতে পেরেছেন সেই বিষয়টাই মূল্যায়ন হয় হচ্ছে আমাদের লেভেল 5-এ। লেভেল 5-এ আমরা কতগুলো মক টেস্ট নেই, ফুল মক টেস্ট। আনুমানিক এই কোর্সে 30টার মতো মক টেস্ট আমাদের ফ্রি থাকে। সেই মক টেস্টের মাধ্যমে আমরা একজন স্টুডেন্টকে মূল্যায়ন করার চেষ্টা করি। তো আসুন এবার এই কোর্সটা আমরা কিভাবে কন্ডাক্ট করি। এই কোর্সটা কন্ডাক্ট করি আমরা হচ্ছে মূলত 2টো ওয়েতে, একটা হচ্ছে ফুল টাইম আর একটা হচ্ছে পার্ট টাইম। ফুল টাইম এবং পার্ট টাইম 2টো অপশনকে আমি আলাদা করে আপনাদের কাছে সামনে ডিসক্রাইব করছি। ফুল টাইমটা কোর্সটা হচ্ছে আমরা আমাদের নির্দিষ্ট সংখ্যক কিছু ক্লাস আছে প্রতিটা লেভেলে, সেই নির্দিষ্ট সংখ্যক ক্লাসটা নিব, পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে আপনার প্র্যাকটিসের ব্যবস্থা করব। অর্থাৎ যে যে প্র্যাকটিসগুলো আপনি বাসায় করার কথা সেই প্র্যাকটিসগুলো আমরা বাসায় না করিয়ে আমরা আমাদের অফিসে বা আমাদের ক্লাসরুমে করিয়ে দিব। এই যে প্র্যাকটিসগুলো আমরা ক্লাসরুমে করিয়ে দিচ্ছি এটার জন্য এই কোর্সের নাম হয়েছে ফুল টাইম। এই ফুল টাইম কোর্সটা এই মুহূর্তে যখন আমি এই ভিডিওটি করছি তখন আমাদের 2টো মেইন শাখা উত্তরা এবং গাজীপুর, অর্থাৎ ঢাকার ভিতরে হচ্ছে উত্তরা এবং গাজীপুরের হচ্ছে ডুয়েট ইউনিভার্সিটির সামনে, এই 2টো জায়গায় হচ্ছে আমাদের অফিস আছে। তার ভিতরে আমরা শুধুমাত্র 1টা স্থানে আমরা আপাতত ফুল টাইম কোর্সটা করাচ্ছি। এই ফুল টাইম কোর্সটা হচ্ছে গাজীপুর শাখায় একমাত্র করাচ্ছি, যেখানে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত টানা ক্লাস হবে। এই ক্লাসটা প্র্যাকটিস সেশন এবং মূল যে ম্যাথড ক্লাস সেটা সমন্বয়। ম্যাথড ক্লাসগুলো সাধারণত আমাদের অনারারি টিচার যারা আছেন, যারা বাইরে থেকে গেস্ট টিচার, যারা খুবই এক্সপার্ট এবং প্রফেশনাল টিচার ইনক্লুডিং মি, আমাকে সহ, সেই টিচাররা ক্লাসগুলো নেন। আর ম্যাথড যে ক্লাসগুলো, প্র্যাকটিস যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো আমাদের একজন গাইড টিচার থাকেন ফুল টাইম ওই ব্যাচের সাথে, সেই গাইড টিচার সেই প্র্যাকটিস সেশনগুলো করান। তাহলে এটা হচ্ছে আমাদের ফুল টাইম কোর্সের বিষয়। এবার আসি পার্ট টাইম কোর্সের বিষয়। পার্ট টাইম কোর্সের বিষয় হচ্ছে আমরা পার্ট টাইম কোর্সে শুধুমাত্র ম্যাথড ক্লাসগুলো স্টুডেন্টদেরকে নেই, আর প্র্যাকটিসগুলো আমরা একটা আলাদা সেশন মানে PCU মানে
পার্সোনাল কেয়ার ইউনিট এরকম একটা আলাদা সেশনের মাধ্যমে আমরা পার্ট টাইম কোর্সগুলোকে অর্থাৎ তার যে প্র্যাকটিস সেশনগুলোকে সেগুলো আমরা তাদেরকে বাসায় প্র্যাকটিস করার জন্য দিয়ে দিই এবং নিয়মিত ফিডব্যাক নিতে থাকি যে কে সে কোনটা করেছে কোনটা করেনি এবং তার প্রতিনিয়ত এই যে বাসায় যে প্র্যাকটিসগুলো করছে সে প্র্যাকটিসগুলোর ফিডব্যাক আমাদেরকে গুগল এক্সেল শিট এবং আমাদের স্কাইপ গ্রুপ আছে আলাদা আমাদের অনেকগুলো আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে এবং আমাদের অফিস ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা প্রতিনিয়ত তার ফিডব্যাক নিতে থাকি অর্থাৎ পার্ট টাইম এবং ফুল টাইম এই দুটো কোর্সের মধ্যে পার্থক্য হচ্ছে একটিতে প্র্যাকটিস আমরা নিজেরা করিয়ে দিই আরেকটিতে প্র্যাকটিস স্টুডেন্টরা বাসায় করে আমাদেরকে ফিডব্যাক দেয় এবার আসেন এই দুটো কোর্স অর্থাৎ পার্ট টাইম এবং ফুল টাইম এই দুটো কোর্স আমরা কোন কোন প্ল্যাটফর্মে নিয়ে থাকি আমাদের মূল প্ল্যাটফর্ম হচ্ছে দুটো একটা অনলাইন প্ল্যাটফর্ম আর একটা হচ্ছে অফলাইন প্ল্যাটফর্ম দুটো প্ল্যাটফর্মে আমরা 10 জনের বেশি ছাত্র নেই না অর্থাৎ অনলাইনে করলেও 10 জন ছাত্র অফলাইনে করলেও আমাদের 10 জনই ছাত্র এই 10 জন ছাত্রকে নিয়ে আমাদের একটা ব্যাচ কন্ডাক্ট হয় অনেক সময় এটা কম বেশি হতে পারে তবে বেশি সাধারণত হয় না হলে হয়তো কমও হতে পারে অথবা 10 জন হতে পারে ম্যাক্সিমাম এই 10 জনকে নিয়ে মূলত আমরা এই কোর্সটা কন্ডাক্ট করি এখন যখন আমরা এটাকে অনলাইনে কন্ডাক্ট করি তখন আমরা মূলত হচ্ছে আমরা স্কাইপ বা গুগল মিট এই ধরনের একটা প্ল্যাটফর্মকে ইউজ করি ক্লাসটা সরাসরি ভিডিও কলের মাধ্যমে নেওয়ার জন্য আমাদের নির্দিষ্ট টিচাররা যে টিচাররা অফলাইনে ক্লাস নিচ্ছেন ঠিক সেম টিচাররাই আবার অনলাইনে সেই ক্লাসগুলো কন্ডাক্ট করেন অর্থাৎ অনলাইনেও আমরা সেম সাপোর্টটা দিয়ে থাকি যেটা আমরা অফলাইনে দিচ্ছি তো ওই ক্লাসগুলো যখন স্টুডেন্টরা পায় স্টুডেন্টরা যখন করে সেখান থেকে তারা তাদের প্র্যাকটিসগুলো বাসায় করে আবার আমাদেরকে প্রতিনিয়ত ফিডব্যাক দেয় অর্থাৎ অনলাইন এবং অফলাইন ক্লাসের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই পার্থক্য শুধু এইটুকুই অফলাইনে আপনি আমাকে ফিজিক্যালি পাচ্ছেন অনলাইনে আপনি আমাকে ফিজিক্যালি পাচ্ছেন না বাট আমার ভার্চুয়াল ভয়েস লেকচার আমার সাথে কমিউনিকেশন সব কিছুই আপনি করতে পারছেন এই কারণে যারা ভাববেন যে আসলে সরাসরি আমাদের কাছে আসলেই কোর্স করতে পারবেন বাট দূর থেকে পারবেন না এটা আসলে ভুল আমাদের কাছে অনেক স্টুডেন্ট বিভিন্ন দেশ থেকে কোর্স করে আনুমানিক যদি আমি ধরি গত আমরা 2015 সাল থেকে এই কোর্সটা আমরা চালাচ্ছি এর মধ্যে 2020 সাল অর্থাৎ কোভিডের পর থেকে এটা আমরা অনলাইনে চালাচ্ছি অফলাইনের পাশাপাশি তো অনলাইনে মোটামুটি বাংলাদেশ সহ ভারত সহ প্রায় 18টা দেশ থেকে আমাদের কাছে এই কোর্সে স্টুডেন্ট ভর্তি হয় এবং তারা আমাদের কাছ থেকে অনলাইনে ফিড কোর্সটা করে মোটামুটি তারা একটা ভালো স্কোর অ্যাচিভ করে তাদের ডেস্টিনেশনে তারা যাওয়ার ব্যাপারে যথেষ্ট পরিমাণে সহায়তা আমাদের কাছ থেকে পায় তো আমার মনে হয় যে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমরা কোর্সটা কীভাবে কন্ডাক্ট করি তাহলে এইটা আমি আবার একটু ছোট করে টেনে বলি আমাদের 6 মাসের কোর্সটা হচ্ছে বেসিক সহ আইএলস এবং অ্যাসেসমেন্ট এই 3টা লেভেলকে নিয়ে আমরা 6 মাসের কোর্সটা কন্ডাক্ট করি এটা করা হয় হচ্ছে ফুল টাইম পার্ট টাইম দুইভাবে ফুল টাইম কোর্সটা আমরা শুধুমাত্র অফলাইনে করাচ্ছি আর পার্ট টাইম কোর্সটা আমরা অনলাইন অফলাইন দুইভাবে করাচ্ছি অর্থাৎ আমাদের অনলাইন ব্যাচও হয় অফলাইন ব্যাচও হয় এবং সবগুলো ব্যাচকে আমাদের মূল বা ম্যাথোডিক্যাল সাপোর্টটা সেটা সেম শুধু ফুল টাইম কোর্সের ক্ষেত্রে প্র্যাকটিস সাপোর্টটা আমরা এক্সট্রা দিয়ে থাকি যেটা পার্ট টাইম স্টুডেন্টদের চাইলেও আসলে করা সম্ভব কারণ একজন চাকরিজীবী যখন আমাদের কাছে কোর্স করে তখন আসলে আমি যদি বলি যে আপনি আমার সাথে বসে 3 ঘন্টা প্র্যাকটিস করবেন এটা তার পক্ষে সম্ভব হয় না যার কারণে আমরা আসলে পার্ট টাইম স্টুডেন্টদেরকে আমরা এক্সট্রা প্র্যাকটিসের জন্য কোনো সেশন দিয়ে থাকি না বাট প্র্যাকটিসের অ্যাসাইনমেন্টগুলো আমরা তাদেরকে দিয়ে দিই টিচাররা বুঝিয়ে দেয় এবং প্রতিনিয়ত প্রতিদিন প্রতি সপ্তাহে তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া হয় আমার মনে হয় যে এই পুরো কোর্সের বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তবে কোর্সের ফি সম্পর্কে আমি এখানে বলছি না কারণ কোর্সের ফি জানতে হলে আমার এই ভিডিওর কমেন্টে আমরা কোর্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি ফুল টাইম এবং পার্ট টাইম দুটো কোর্সের লিঙ্কে আমরা দিয়ে দিচ্ছি অনলাইন এবং অফলাইন দুভাবে আপনি করতে পারবেন তবে আমাদের যে কোনো প্ল্যাটফর্মে আপনি করেন না কেন কোর্স ফিটা কিন্তু সেম অর্থাৎ ফুল টাইম করলে যে কোর্স ফি পার্ট টাইম করলেও একই কোর্স ফি কারণ আমাদের মূল ম্যাথড ক্লাসের মধ্যে কোনো পার্থক্য নেই এটা আমি সহ আমার সাথে একটা দক্ষ টিচার টিম আছে তারা মিলেই আসলে এই কোর্সটি কন্ডাক্ট করছে এছাড়া যদি কোর্স সম্পর্কিত যে কোনো ধরনের কোয়েরি বা কোয়েশ্চেন থাকে তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে কোর্সের আমাদের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের অফিস ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে আরও যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনারা করতে পারেন তবে আপনাদের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমাদের ওয়েবসাইটের লিঙ্কে দেওয়া আছে এই কারণে সবাইকে বলবো আমাদের 10 মিনিট সময় নিয়ে হলো ওয়েবসাইটটা ভালো করে পড়েন আমাদেরকে 1 মাসের স্থানে আপনি 10 মাস আমাদেরকে যাচাই করেন 1 বছরের স্থানে 2 বছর যাচাই করেন আমাদের ইউটিউবে অনেক ভিডিও আছে আমার ভিডিও আছে আমার টিচারদের ভিডিও আছে আমাদের ফেসবুকে অনেক ভিডিও রেগুলার পাবলিশ হচ্ছে ইউটিউবে ভিডিও পাবলিশ হচ্ছে সুতরাং আমাদেরকে যাচাই করার জন্য অনেকগুলো জায়গা আছে তারপরে যদি কারো মনে হয় যে সরাসরি এসে আমার সাথে কথা বলবেন আমাদের অফিসিয়াল নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আমার শিডিউলটা নিয়ে সরাসরি আমার সাথে এসে কথা বলতে পারেন আশা করি কোর্স সম্পর্কিত বিশেষ কিছু তথ্য আমি আপনাদেরকে দিতে পেরেছি তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তো আমরা আছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি মনে হয় এই ভিডিওটি আপনারই পরিচিত কারো হেল্প হতে পারে তাহলে ভিডিওটি তাদের সাথে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ